গহিনের কথা চ্যানেলের পক্ষ থেকে আমি তাপস ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড মেডিটেশন টিচার, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর হ্যাঁ, পাশে রাখা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি একটু টাচ করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু। বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটি যোগব্যায়ামের মাধ্যমে দেখাবো কিভাবে যাদের শ্বাসকষ্ট আছে, যাদের শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে যারা ইনহেলার ব্যবহার করে, যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, নামতে পারে না, যারা কোনো ছাদের কি রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াতে পারে না, যারা গাড়িতে চললে যাদের সমস্যা হয়, যারা হাঁটার সময় যাদের একটুতেই বুক ধরফর করে এবং শ্বাস নিতে কষ্ট হয়, আজকে তাদের জন্য রয়েছে বন্ধুরা ছোট্ট একটি টিপস, ছোট্ট একটি যোগ ব্যায়াম। আজকে আমি এই ছোট্ট একটি যোগ ব্যায়ামের মাধ্যমে দেখাবো কিভাবে 2 মিনিটের মধ্যে আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন। বন্ধুরা, আসুন তাহলে দেখে নিই কিভাবে এই যোগ ব্যায়ামটি করতে হয়। আমাদের যখন এই সমস্যাগুলো হবে, অর্থাৎ আমরা যখন সিঁড়ি দিয়ে উঠতে যাব বা কোথাও হাঁটতে গিয়ে যখন আমাদের বুক ধরফর করবে বা বুক ব্যথা করবে বা আমাদের শ্বাস নিতে কষ্ট হবে, তখন আমরা কি করব? তখন আমরা আস্তে করে ওই জায়গাটায় বসে পড়ব, আস্তে করে বসে পড়ব, বসে নিজেকে সম্পূর্ণ রিলিজ করে দেব। অর্থাৎ এমন মানে আরামদায়কভাবে বসতে হবে যেন আপনি নিজেকে রিলিজ করতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ সেরে দেওয়া, যেটাকে বলা হয় শরীরটাকে পুরো সেরে দেওয়া। তো ওভাবে বসে শরীরটা পুরো সেরে দিয়ে সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা যে আমাদের যে ঘাড়ের যে রগটা আছে এই রগটা যেন হালকা থাকে, অর্থাৎ আমরা যখন শরীরটা সেরে দেবো রগটা শিথিল হয়ে যাবে, রগটা নরম হয়ে যাবে। তখন আমরা কি করব? আস্তে করে এভাবে এভাবে যদি আমরা না বসতে পারি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা এভাবে না করতে পারেন তারপর এভাবে করলেও হবে। অর্থাৎ আপনারা সাথে এরকম করে দেখুন বন্ধুরা, আস্তে করে দম নেবেন, অর্থাৎ দমটা নিয়ে একটু ধরে রেখে মুখ দিয়ে একটু শব্দ করে ছাড়তে হবে। অর্থাৎ মুখটা ঠিক দুটো ঠোঁট মানে এরকম মানে ছিদ্র হয়ে, অর্থাৎ ঠোঁটের ঠোঁটটা ফাঁকা, ঠোঁট দুটো ফাঁকা হয়ে তার মাঝখান দিয়ে যেন আপনার মানে শব্দ করে আপনার ভিতরের কি ভিতরের বাতাসটা বের হয়। আবার বন্ধুরা, আবার একটু দেখুন প্লিজ। বন্ধুরা, আবার একটু খেয়াল করুন। সাথে সাথে রিলিজ হয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেকে যে সমস্যাটায় ভুগে থাকি সেটা হলো রাত্রে ঘুমের মধ্যে হঠাৎ করে আমাদের বুক ধরফর করে ওঠে বা বুকে প্রচন্ড ব্যথা হয়, শ্বাস নিতে পারি না, যেটাকে বলা হয় বোবাই ধরা। অর্থাৎ আমরা মানে অনেকে গ্রামের মানুষ আমরা যারা বিশ্বাস করি তারা ওটাকে বলি বোবাই ধরেছে। আসলে বোবাই ধরা বলতে কোনো কথা নেই বন্ধুরা, এটা একদম একটা ভ্রান্ত কথা। আমাদের শ্বাস অর্থাৎ আমাদের হৃদস্পন্দন যখন অত্যাধিক পরিমাণে কি মানে বিট করে, ঠিক তখন আমাদের এই সমস্যাগুলো হয়। তো তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়টা হলো আমরা যখন শুয়ে থাকবো ঠিক ওভাবেই শবাসন। শবাসন হলো শুয়ে থেকে দু হাত দু পা টান টান করে দু হাত দুটোকে দুই সাইডে এভাবে মানে সমান করে রেখে দিতে হবে। রেখে দিয়ে ঠিক উপর দিকে মুখটা রেখে চোখ দুটো বন্ধ করে এরকমভাবে শ্বাস নিতে হবে। অর্থাৎ এভাবে শ্বাস নিয়ে ঠোঁট দুটো চুপকা করে একদম শব্দ করে শ্বাসটাকে ছাড়তে হবে। বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন শ্বাসটা নেওয়ার সময় যত দ্রুত নেবেন, ছাড়ার সময় কিন্তু খুব ধীর লয়ে ছাড়তে হবে, খুব ধীর গতিতে ছাড়তে হবে, এটা বন্ধুরা খেয়াল রাখতে হবে। আর শ্বাসটাকে যতটা সম্ভব একটু বুকের মধ্যে ধরে রাখবেন, ধরে রাখার পরে শ্বাসটা ছাড়ার সময় দেখবেন আপনার মধ্যে একটা প্রশান্তি চলে আসছে, একটা শান্তি শান্তি ভাব চলে আসছে। তো বন্ধুরা যোগব্যায়ামের যে বিষয়টি দেখালাম, যাদের শ্বাসকষ্ট, যাদের বুক ব্যথা, বুক ধরফর করে, যাদের হার্টের সমস্যা, তাদের জন্য এই কাজটা কত দ্রুত, অর্থাৎ এই যোগাসনটা বা এই যোগব্যায়ামটা কতটা কাজ করে আপনারা বন্ধুরা একটু পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা আজকে আর নয়, আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।